আসসালামু আলাইকুম সকলকে। আজকে আপনাদের মাঝে হাজির হলাম ইউটিউব থাম্বনেল প্রসঙ্গ নিয়ে। তো আমাদের গ্রুপে একজন পোস্ট করছে যে এরকম ইউটিউব থাম্বনেল মানে কিভাবে বানাই, কোনো টিউটোরিয়াল থাকলে দেওয়া যাবে কি না। তো আজকে এই থাম্বনেলটাই কিভাবে মূলত বানাতে হয় সেটাই দেখাবো। তো আপনাদের যদি গ্রাফিক্স রিলেটেড কোনো হেল্পের দরকার হয়, আপনারা আমাদের এই গ্রুপটাতে জয়েন হতে পারেন এবং এখানে পোস্ট করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব যে হেল্প করার জন্য। তো আমাদের গ্রাফিক্স রিলেটেড যে গ্রুপটা আছে এটার নাম হচ্ছে বড় গ্রাফিক্স হেল্প গ্রুপ। আমাদের চ্যানেলের নাম অনুযায়ী এটা সার্চ দিলেই পেয়ে যাবেন, আর ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন। তো এখানে এক ভাই পোস্ট করছে যে এরকম থাম্বনেল কিভাবে বানানো যায়। তো আজকে দেখাবো যে খালেদ ফারহান ভাইয়ের এই ইউটিউব থাম্বনেলটা আসলে এটার ভিতরে কি কি আছে এবং কিভাবে এটা বানানো যায়। তো চলুন সর্বপ্রথম আমাদের ফটোশপে চলে যাই। আচ্ছা, ফটোশপে আসার পরে ইউটিউব থাম্বনেলের জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আমাদের একটা আর্টবোর্ড নিতে হবে 1280x720, একটা এই রেশিওর একটা আর্টবোর্ড নিতে হবে ইউটিউব থাম্বনেলের জন্য। তো এটা নেওয়ার পরে আমরা এটাকে ক্রিয়েট করলাম। তো এই আর্টবোর্ডের ভিতরে আমাদের থাম্বনেলটা তৈরি করতে হবে। তো আমি যেই থাম্বনেলটা সে পোস্ট করছিল সেইটা আমি এখানে নিয়ে আসলাম। তো এটাই মূলত এখন তৈরি করব। তো সর্বপ্রথম এই ধরনের ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য অথবা সোশ্যাল মিডিয়ায় যেই থাম্বনেলগুলো থাকে এগুলো তৈরি করার জন্য এখানে একটা ইমেজ ব্যবহার করছে। তো এই স্টাইলে একটা আপনাকে ইমেজ কালেক্ট করতে হবে অথবা ইমেজ উঠা দিতে হবে। তো এই ইমেজটা যেহেতু আমাদের কাছে নাই, এই ধরনের ইমেজ এখন আমাদের কালেক্ট করতে হবে। তো আমরা কালেক্ট করতে চাচ্ছি না, আমরা এখান থেকে এটাকে মানে কপি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এটাই আমরা ইউজ করব। তো ভিডিওটা শর্ট করার জন্য আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা প্রসেসটা এখানে ফাস্ট করে দিব। তো আমরা এখানে ফাস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড যেই রিমুভটা এটা সম্পূর্ণ। এখন আমরা যেই আর্টবোর্ডটা ক্রিয়েট করছিলাম ওই আর্টবোর্ডটায় চলে যাই। আচ্ছা, আমরা এটাকে আগে ওপেন করে নেই ইমেজটাকে। তখন আমরা যেই আর্টবোর্ডটা ক্রিয়েট করছিলাম এই আর্টবোর্ডের ভিতরে চলে গেলাম। এখন আমাদের এটাতে যে স্ট্রাকচারটা আছে এটা তৈরি করতে হবে। আমাদের ওখানে ছিল কি ওপরের কিছু ব্ল্যাক ডার্ক কোয়ালিটির একটা আর্টবোর্ড শেপ আর নিচে একটা হোয়াইট শেপ। তো আমরা এখান থেকে এই পর্যন্ত একটা ইয়ে নিতে পারি, যে হোয়াইট শেপটা ছিল এখান থেকে এই পর্যন্ত নিতে পারি, আর উপরে যেটা ছিল ওটা হচ্ছে আমরা ব্ল্যাক শেপটা নিব। তো এটা আমরা একটা নতুন কালার দিলাম, এটা হোয়াইট কালার থাকলো, আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি ব্ল্যাক আর্টবোর্ড থাকবে। তো উপরেরটা আমরা এখানে নিচে দিয়ে দিলাম, এই যে এমন ছিল। আচ্ছা, আমরা এটাকে আগের অবস্থায় এই যে দেখেন। তো এখন আমাদের কি করতে হবে, এটার ভিতরে যেই জিনিসগুলো ছিল এখানে একটা দেখেন নিচে একটা হচ্ছে আমাদের টেক্সচার কোয়ালিটির একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা, তারপরে এখানে কিছু হাফটুন ইফেক্ট ইউজ করা আছে। তো আমরা এগুলো ইউজ করব। তো হাফটুন ইফেক্ট এবং এই নিচে যে আইকনগুলো আছে এগুলোর জন্য আমাদের ইলাস্ট্রেটর ইউজ করার প্রয়োজন হতে পারে। তো ইলাস্ট্রেটর ফটোশপ দুইটা মিক্স করেই এই থাম্বনেলটা বানানো যাবে। তো আমরা দেখি এই টেক্সটার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমরা পেতে পারি। তো প্রথমে আমরা কি করলাম, গুগলে সার্চ দিলাম। গুগলে যদি আমরা সার্চ দিই ডার্ক টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ দিই,
তাহলে কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে, তো আমরা চাইলে এগুলা কিন্তু ইউজ করতে পারি। তো আমি এটাই ইউজ করলাম, এটাকে কপি করে নিলাম এবং আর্টবোর্ডের এখানে পেস্ট করে দিলাম। এটা কন্ট্রোল টি প্রেস করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এই যে দেখেন। তো এটার মতো স্মুথ করার জন্য এটা অন্য ব্যাকগ্রাউন্ড অন্য টেক্সচার ইউজ করছে, তো আমরা এটা কোন টেক্সচারটার ইউজ করছে আমরা তো আর জানি না, তো আমরা এটাকে আপাতত ইউজ করলাম। তো এটাকে স্মুথ করার জন্য আমরা চাইলে অপাসিটি হালকা একটু কমাই দিতে পারি, তারপরে এই নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে ক্লিপিং মাস্ক করে দিতে পারি। আচ্ছা, ক্লিপিং মাস্ক করার জন্য অল্টার প্রেস করে এই লেয়ারটা এখানে ধরলে কিন্তু এটা আমাদের ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আর আমরা যে হোয়াইট শেপটা নিছি এটার ভিতরে আমাদের কিছু আইকন, যে সোশ্যাল মিডিয়া আইকন গুলো আছে এগুলা ইউজ করা যেতে পারে। এখানে যেমন ইউজ করছে তারা, সে যেমন ইউজ করছে, এখানে কিছু আমাদের আইকন টাইপের আছে এখানে ইউজ করছে, তারপরে আমাদের এখানে ফন্ট আছে কিছু, তো ফন্ট গুলো আমরা একটু পরে আসছি। তারপরে আমাদের এখানে কি, এখানে হাফ টোন ইফেক্ট দেওয়া আছে, তো হাফ টোন ইফেক্টটা আমরা কোথা থেকে পাবো? আমরা চাইলে এখানে কিন্তু freepik.com এ গিয়ে কিন্তু আমরা সার্চ দিতে পারি হাফ টোন লিখে সার্চ দিলে কিন্তু চলে আসবে। এটা ভেক্টর ফর্ম্যাটে দিবেন আপনারা, ইমেজ দিলে কিন্তু আবার সমস্যা হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হতে পারে। তো হাফ টোন, আচ্ছা বানানটা ভুল আছে, এখানে হাফ টোন লিখে যদি সার্চ দেন তাহলে এই ধরনের হাফ টোন ইফেক্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে কিছু হাফ টোন ইফেক্ট নিয়ে নিব। এখানে কি ধরনের হাফ টোন ইউজ করছে আমরা দেখি। এখানে আমাদের কিছু, আচ্ছা এখানে স্কোয়ার টাইপের যে হাফ টোন গুলো থাকে এইগুলা ইউজ করছে, তো আমরা এখান থেকে কিছু নিয়ে নিব। আচ্ছা এই যে দেখেন এখানে কিছু আছে, আচ্ছা এই যে এইটা একেবারে পারফেক্ট হবে। তো এখান থেকে এটা কি করব, আমরা এখানে ফ্রি, তার আগে আপনাদের যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট না থাকে আপনারা এখান থেকে ভেক্টরের এখান থেকে ফ্রিতে ক্লিক করে দিবেন, তাহলে এগুলা ফ্রিতে ক্লিক করে সার্চ দিবেন, তাহলে আপনারা এগুলা ফ্রিতেই পেয়ে যাবেন। এই যে এটা ফ্রিতেই আমি যেটা ডাউনলোড করছি এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আপনারা। তো ফ্রিতে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের কি, এটা ইপিএস ফরম্যাটে আছে, এটার জন্য আমাদের ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। তো ইলাস্ট্রেটরে এটা ওপেন হয়ে গেল। এখন আমরা এই যে হাফ টোনটা আছে দেখেন, এটাকে রিলিজ কম্পাউন্ড পাথ করতে পারি অথবা নাও করতে পারি। তো রিলিজ ক্লিপিং মার্ক, সরি, যাই হোক এটাকে এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অথবা ড্রাগ করে টানতে পারেন। যারা উইন্ডোজ 11 ইউজ করেন তাদের ড্রাগ অ্যান্ড ড্রপ কাজ করবে না, তো আপনারা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখানে যে আর্টবোর্ডটা আছে এখানে আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম, কন্ট্রোল ভি প্রেস করা হবে এরকম আসলো। তো আমরা এখানে পিক্সেল দিয়ে দেবো, স্মার্ট অবজেক্ট যদি দিয়ে দিই তাহলে ফাইলটা ভারী হয়ে যাবে, ইলাস্ট্রেটরের সাথে লিঙ্ক হয়ে যাবে। তো এখানে ইয়ে করে দিলাম আমরা যেই, তারপর এখান থেকে ঘোরাই দিলাম এরকম, যে দেখেন। এখন এটার কালার কি দিব আমরা, দেখেন এখানে হালকা অ্যাশ কালার বা অ্যাশ কালার মতো দেওয়া আছে, তো এটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানে যে কালার ওভারলে নামে যে অপশনটা আছে এইটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম, হালকা একটু কালারটা দিয়ে দিলাম, এখন ওকে। এখন এইটাকে আমরা আবার ডুপ্লিকেট করে রাইট সাইডে দিয়ে দেব, তো কন্ট্রোল জে প্রেস করে এটাকে এই লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম। এখন কন্ট্রোল টি দিলাম ফ্রি ট্রান্সফর্ম, রাইট বাটন ক্লিক করে ফিল হরিজন্টাল দিয়ে দিলাম, এখন ওকে। এখন এটাকে এই সাইডে দিয়ে দিলাম, তখন আমরা দেখতে পাচ্ছি কি, এই হাফ টোন ইফেক্টটা কিন্তু হোয়াইট আর্টবোর্ডের ভিতরে চলে আসছে। তো আমরা যে হোয়াইট আর্টবোর্ডটা নিয়েছিলাম এখানে, তো এটা সিলেক্ট করলাম, আচ্ছা এই যে মার্কসের উপরে ক্লিক করলে আমাদের হোয়াইট আর্টবোর্ডের বোর্ডটা সিলেক্ট হয়ে গেল। এখন যেই আমাদের হাফ টোনটা লেয়ারটা আছে এখানে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে অল্টার ব্যাক স্পেস চেপে অথবা আমরা ডিলেট বাটন প্রেস করে এখান থেকে ডিলেট করে দিতে পারি। অল্টার ব্যাক স্পেস প্রেস করলে কি হবে, আমাদের আর্টবোর্ডের হোয়াইট একটা যে কালারটা আছে কালারটা পড়ে গেলেই কিন্তু আমাদের এটার সাথে হয়ে যাবে। তো আমরা ডাইরেক্ট এখান থেকে ডিলেট করে দিলাম,
এবার কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ডিসিলেক্ট করলাম। তো দেখেন আমাদের মোটামুটি যে স্ট্রাকচারটা আছে এখানে কিন্তু তৈরি করা শেষ। তো এই ইফেক্টটাকে আরো স্মুথ করার জন্য আমরা এখান থেকে কালার মোডগুলো ইউজ করতে পারি, ব্লেন্ডিং মোড যেগুলো আছে। তো এটা আমরা যদি এখান থেকে ওভারলে দিয়ে দেই, আচ্ছা এখান থেকে সফট স্কিন আমরা দিয়ে দিয়ে দেখতে পারি যে কোনটা স্কিন, যদি দিয়ে দিই তারপরে এখান থেকে আমরা হালকা একটু অপাসিটি যদি কমাই দিই তাহলে আরো জিনিসটা স্মুথ হবে। আমরা এখান থেকে 50% করে দিলাম, এটাকেও 50% করে দিলাম, আচ্ছা গেল। এখন আমাদের এখানে কি আসছে, একটা যেই টেক্সট আছে মেইন টেক্সট, আচ্ছা তার আগে টেক্সট গুলো দেওয়ার আগে আমাদের যেই সোশ্যাল মিডিয়া আইকন গুলো এখানে আছে, তো সোশ্যাল মিডিয়া আইকন গুলো এখানে নিয়ে আসতে হবে। তো আমাদের সোশ্যাল মিডিয়া হয় সোশ্যাল মিডিয়া যে আইকন গুলো আছে এগুলোকে কালেক্ট করতে হবে। তো এখানে দেখেন কিছু টুলস আছে, এটাও ইলাস্ট্রেটর ফাইল, তো ইলাস্ট্রেটরের ডাউনলোড করে নিলাম আমরা, ফ্রি পিকে আপনারা সব পেয়ে যাবেন। আপনারা এখান থেকে চাইলে এখান থেকে মনে করেন একটা দুইটা করে আমরা কিছু টুলস নিয়ে নিলাম এখানে, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফটোশপে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এখন এই যে এরকম হয়ে গেল। তারপরে এই লেয়ারটাকে আবার আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল টি ভি ট্রান্সফর্ম হরিজন্টাল দিয়ে দিলাম, আচ্ছা এটা কপি হয় নাই, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এই যে এখানে কপি হয়ে গেল, হরিজন্টাল দিলাম, এখন এটাকে আবার এখানে নিয়ে আসলাম, এটাকে এখন এখানে দেখেন কিছু ইউটিউবের যেই আইকন আছে, তারপরে ফেসবুক আইকন দিতে পারেন, ইউটিউব আইকন দিতে পারেন, আইকনগুলো আমাদের নেট থেকে নিয়ে আসা যেতে পারে অথবা ডাউনলোড করা যেতে পারে। তারপরে এখানে হালকা হালকা কিছু ফোটা ফোটা কিছু ইয়ে দেওয়া আছে, তো আমরা এগুলাকে ক্রিয়েট করতে পারি। এখানে যে ব্রাশ টুলস আছে, ব্রাশ টুল দিয়ে এখানে কিছু এই কালারটা নিয়ে নিলাম কালার পিকার দিয়ে, এখানে কিছু আমরা এরকম তৈরি করতে পারি। তার আগে আমাদের এখান থেকে হার্ড ব্রাশ সিলেক্ট করতে হবে, এই যে এরকম তৈরি করে নিলাম আমি কিছু, এখান থেকে ডট ডট দিয়ে এখান থেকে কিন্তু তৈরি করে নিলাম। এখন আমাদের কি ওখানে কি আসছে, আমাদের কিছু আইকন টাইপের আছে ইউটিউব আইকন, আমরা এগুলা গুগল থেকেও নিতে পারি। ইউটিউব আইকন শিলাউট বলে যদি সার্চ দেই তাহলে এই যে দেখেন এখানে কিন্তু অনেক আইকন কিন্তু চলে আসছে, তো আমরা এগুলা এখান থেকে নিতে পারি। কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা ম্যাজিক টুল দিয়ে রিমুভ করে দিলাম, আর এটার যেই কালারটা আছে কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। ডাবল ক্লিক করলে এই অপশনটা আসবে, কালার ওভারলেতে গিয়ে এই কালারটা দিয়ে দিলাম, এখন এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট বড় করতে পারবো আমরা, এটাকে একটু ছোট করে দিলাম, ইউটিউব আইকন এই যেটা দিয়ে দিলাম এটাকে আমরা এখানেও কপি অল্টার প্রেস করে কপি করে দিতে পারি, কপি করে দিলাম, এখানেও কপি করে দিতে পারি, এখানেও দিতে পারি। তারপরে আমাদের যেই ইয়ে আছে আরো কিছু আইকন আছে, এখানে দেখেন ক্রস, তারপরে ব্র্যাকেট, তারপরে প্রোগ্রামের কিছু আইকন, তো এগুলো আমরা ক্রিয়েট করতে পারি, এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি। তো আমরা দেখি এগুলো এখান থেকে একটা লেয়ার নিলাম, অথবা এখান থেকে একটা কি করব, এখান থেকে লেয়ার নিলাম, লেয়ারই নিলাম, তারপরে এখান থেকে এরকম একটা বর্ডার নিলাম, নেওয়ার পরে যেই কালারটা আছে অল্টার ব্যাক স্পেস প্রেস করলে কালারটা এখানে পড়ে গেল। এখন আমাদের কি আসছে, এখানে ক্রস যে আইকনটা আছে, তো এখানের জন্য আমাদের কি করব, একটা টেক্স নিব, এই যে টেক্স, এখান থেকে আমরা এক্স দিয়ে দিলাম, টেক্স টুল দিয়ে এক্স দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে, আচ্ছা এর এক্স এর কালারটা কি দিব আমরা, এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিব, যেহেতু আমাদের এই ডার্ক কালারের উপরে হোয়াইট কালারটা যাবে। তো এটা এই দুইটা সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করে একটা লেয়ারে তৈরি করে দিলাম, তো এইটা একটা আইকন গেল।
এই যে এটা তৈরি হয়ে গেল। তারপরে আমরা এইভাবে করে যেই আইকন গুলো আছে এগুলা তৈরি করে নিতে পারি, না চাইলে নাও নিতে পারি, সমস্যা নাই। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি এখানে। আমি এখানে কিছু কাস্টম যেই শেপগুলো আছে এগুলা অ্যাড করে দিলাম ভিডিওটা ছোট করার জন্য। আপনারা এখান থেকে আইকনগুলো নিয়ে নিতে পারেন, আলাদা আলাদা ভাবে আইকনগুলো ক্রিয়েট করতে পারেন, অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরকম আমি বোঝানোর স্বার্থে এটা কিছু আইকন শর্টকাট যেখানে যে আইকনগুলো আছে এগুলো এখানে আমি নিয়ে নিলাম। তো এখন আমাদের যে স্ট্রাকচারটা আছে এটা মোটামুটি শেষ। এখন আমরা যে ইমেজটাকে করপ করছিলাম মনে আছে তো আপনাদের, ইমেজটাকে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম, এই যে দেখেন। তো এইটা আমরা এখানে দিয়ে দিলাম আপনাদের। সর্বপ্রথম কিন্তু আপনাদের ইমেজটা কিন্তু আপনাদের উঠাতে হবে অথবা নেট থেকে কালেক্ট করতে হবে। তো আপনাদের নিজস্ব ইমেজ থাকলে ভালো, আর না হলে ইন্টারনেট থেকে এভাবে ডাউনলোড করে নিতে হবে। তো এটাকে আমরা কি করলাম, একেবারে নিচের পজিশনে দিয়ে দিলাম। তো এটাকে একটু বড় করে দেই, কন্ট্রোল টি প্রেস করে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমাদের কি, এখন আমরা এখানে দেখছি একটা কি আছে, এখানে একটা চিহ্ন আছে। তো এটাকে আমরা নেট থেকে ডাউনলোড করতে পারি অথবা আমরা ক্রিয়েট করতে পারি, ইচ্ছা নিজের মন মতো কিন্তু ক্রিয়েট করতে পারি। তারপরে আমাদের এখানে টেক্সটটা যাবে, তো টেক্সটের জন্য বাংলা ফন্ট আমাদের কালেক্ট করতে হবে। তো বাংলা ফন্ট আমরা নেট থেকে ডাউনলোড করতে পারি। তো প্রথমে আমরা কি করব, বা গুগলে সার্চ দেবো বাংলা ফ্রি ফন্ট। ফ্রি ফন্ট লিখে সার্চ দিলে অনেক সাইট আসবে, যেরকম ফ্রি বাংলা ফন্ট, তারপরে লিপিঘর, এরকম অনেক সাইট আছে। তো আমি লিপিঘর থেকে একটা ফন্ট ডাউনলোড দিলাম একটু আগে। তো আমরা এখান থেকে যে কোনো ফন্ট ইউজ করতে পারি। তো সে কি ফন্ট ইউজ করছে আমরা তো বলতে পারি না, ফন্টের নাম জানি না। তো আমরা এখান থেকে একটা ফন্ট ইউজ করি। তো আমরা এখান থেকে বিজয় ক্লাসিক যে এটা আছে এটা ইউজ করলাম। তো বিজয় ক্লাসিক দেওয়ার পরে আমরা এখান থেকে ফন্টটা আগে আগে ফন্টটা সিলেক্ট করে নেব, কি ফন্ট আমরা দিব। তো এখান থেকে আমি ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। আমি যে ফন্টটা দিছি এটার নাম হচ্ছে এটা। তো এটা দেওয়ার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের কি, যে বিজয় ক্লাসিকটা আছে এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন আমরা লিখলাম এখানে 30, যেই 30টা আছে এটা একটু বড় হবে। আর তারপরে এটাকে আবার কপি করে নিলাম, নেওয়ার পরে এটাকে ডাবল ক্লিক করলাম। এখন আমরা লিখবো হচ্ছে মিনিট, 30 মিনিটে। আচ্ছা, 30 মিনিটে লিখলাম, লেখার পরে এটাকে সরাই দিলাম একটু। এবার এটাকে আবার কপি করলাম, 30 মিনিটে ওয়েবসাইট, তাহলে এখানে লিখলাম ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইট, ঠিক আছে। তো এখন আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। তো 30 মিনিটের যে লেয়ারটা আছে আমাদের, 30টা আমাদের কি হবে, বড় হবে। তো এখান থেকে একটু বড় করে দিলাম 30, তারপর মিনিট এটা একটু সাইডে রাখি। দেখেন এখানে 30 যেটা আছে এটা এখানে থাকলো, এটাকে বড় করে দিলাম একটু। আচ্ছা, বড় করে দেওয়ার পরে এখন আমাদের কি দেখতে পাচ্ছি, 30-এর মানে পাশে একটা শ্যাডো টাইপের যে অরেঞ্জ কালারের শ্যাডোটা আছে এটা কিভাবে দেওয়া। তো এটাকে আবার আমরা ডুপ্লিকেট করলাম কন্ট্রোল জে প্রেস করে, যে দেখেন ডুপ্লিকেট হয়ে গেল। এখন এটার কালার আমরা কি দিব, এখান থেকে একটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম, ইয়েলো কালার টাইপের। তো এই লেয়ারটাকে নিচে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কিবোর্ড থেকে যে অ্যারো বাটনগুলো থাকে এগুলো প্রেস করে আমরা এখান থেকে একটু সরাই দিলাম, এটা দেখেন সরাই দিলাম। তারপরে এই দুটো লেয়ারকে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপে দিয়ে দিলাম, এই যে দেখেন একটা গ্রুপ। এটাকে আরেকটু বড় করে নিলাম, আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারি। তো এখন আমাদের যে মিনিটে যেটা আছে এটাকে আমরা এটার সাথে যে নিচের অ্যালাইনমেন্ট আছে
অ্যালাইনমেন্টটা করে নিলাম, এই দুইটা সিলেক্ট করে আমরা এখান থেকে নিচের অ্যালাইনমেন্টটা করে নিলাম, অথবা আমরা এটাকে একটু উপরে তুলে দিতে পারি, সেটা আর একটু বড় হবে, দিলাম 30 মিনিটে হয়ে গেল। এখন আমাদের কি যে ওয়েবসাইটটা আছে এটা একটু বড় করব, তো ওয়েবসাইট যেটা আছে এটা এই টেক্সের সমান সমান দিয়ে দিলাম, এই যে। এখন আমরা এই টেক্সটগুলোকে একসাথে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপের ভিতর নিয়ে আসলাম। আচ্ছা, তার আগে আমাদের যে ওয়েবসাইট লেয়ারটা আছে এটার কালারটা আমরা এখান থেকে ইয়েলো বলেন আর অরেঞ্জ বলেন এটা দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল টি প্রেস করলাম, ফ্রি ট্রান্সফর্ম, এটা এবার এই যে স্পেসটা আছে এটার ভিতরে নিয়ে এসে দেখেন এখন আমাদের এই বারটার ভিতরে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে কন্ট্রোল প্রেস করলে এরকম আইকন আসছে, তো কন্ট্রোল প্রেস করলে আমরা চাইলে এটাকে এইভাবে মুভ করে দিতে পারি। দেখেন আমরা এটাকে একটু নিচে দিয়ে দিলাম, এই যে রোকে দিলে কিন্তু এটা হয়ে গেল। দেখেন এখন আমাদের কি দেখতে পাচ্ছি কি আমাদের যে টেক্স লেয়ারটা আছে এটা কিন্তু আমাদের হাতের দেখেন উপরে চলে গেছে, তো আমাদের এই ইমেজটাকে কি করতে হবে আমাদের টেক্স লেয়ারের উপরে দিয়ে দিতে হবে, তাহলে দেখেন টেক্সটা কিন্তু আমাদের নিচে চলে গেল। এখন আমরা এটাকে আরেকটু অ্যাডজাস্ট করতে পারি যতটুকু প্রয়োজন আর কি, এটাকে এটাকে একটু ইয়ে করে দিতে পারি, কন্ট্রোল টি প্রেস করলে আমরা ফ্রি ট্রান্সফর্ম অপশনটা পাব। এখন আমরা এখানে নিচে একটা হালকা টাইপের শ্যাডো করে দিতে পারি, এখানে দেখেন হালকা টাইপের একটা শ্যাডো ডাবল ক্লিক করলাম, এখানে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে, তো এটাকে আমরা হালকা একটু ব্ল্যাক কালার, এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিতে পারি। এখন এখান থেকে হালকা টাইপের একটা শ্যাডো দিয়ে দিলাম, তো নিচে ব্ল্যাক কালারের শেপ থাকার কারণে কিন্তু আমরা এখানে বুঝতে পারছি না, তো দেখেন এখন কিন্তু থাম্বনেলটা কিন্তু মোটামুটি কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো যে এই ইমেজটার সাইডে কিন্তু একটা হালকা শ্যাডো টাইপের দেওয়া আছে, দেখেন সাদা শ্যাডো টাইপের, তো এটা আমরা কিভাবে ক্রিয়েট করব, এই ইমেজটার উপরে ডাবল ক্লিক করব, করার পরে ড্রপ শ্যাডো যে অপশনটা আছে এটাতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করলাম, এখন আমরা এটা সাইজটা একটু বাড়াই দিলাম। এখন দেখেন এখানে ডিস্টেন্স নামে যে অপশনটা আছে এটা আমরা চাইলে কিন্তু এখান থেকে বাড়াইতে পারি, আর এখান থেকে যে স্পিড এটা এখান থেকে বাড়াতে পারি, আর এখান থেকে সাইজ এটা একেবারে আমরা জিরো করে দিলাম, আর ডিস্টেন্সটা আমরা এখান থেকেই চেঞ্জ করতে পারি। এবার আছে অ্যাঙ্গেল, এখান থেকে যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা আমরা এখানে চেঞ্জ করে দেব, এখানে অ্যাঙ্গেলটা আমাদের কত দিতে হবে, এখানে অ্যাঙ্গেলটা দেখি এখান থেকে 180 ডিগ্রি দিলে এখান থেকে আমাদের ডান সাইডে চলে যাবে, এই যে দেখেন শ্যাডোটা কিন্তু আমাদের ডান সাইডে চলে গেল, থেকে যে শ্যাডোটা ডান সাইডে চলে গেল। তো এখন আমরা খেয়াল করলে দেখতে পারছি কি আমাদের যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা কিন্তু আমাদের এই হাত এবং মাইকের এই সাইডে চলে আসছে, তো এটাকে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। তো আমরা এখান থেকে যে লেয়ারটা আমরা ইমেজের লেয়ারটা নিয়েছিলাম এটাকে আবার ডুপ্লিকেট করলাম, করার পরে আগের যেই লেয়ারটা আছে এটার উপরে যে ইফেক্টটা দিয়েছিলাম আমরা এটাকে আমরা ক্লিয়ার লেয়ার স্টাইল করে দিলাম, এই যে দেখেন এটাতে ইয়ে আছে ইফেক্ট আছে এটাতে কিন্তু নাই, তো এখন এটাতে এখানে যে ক্লিপিং মার্ক মার্কস যে লেয়ার মার্কস অপশনটা আছে এটাতে ক্লিক করলাম, করার পরে এখন আমাদের যে ব্রাশ টুলটা আছে এখন ব্রাশ টুল সিলেক্ট করলাম, করার পরে এখানে ব্রাশের হার্ড দিতে পারি, হার্ড দেওয়ার পরে আমাদের যে ইয়েটা আছে ফরগ্রাউন্ড কালার এটা আমাদের ব্ল্যাক করে দিলাম, এবং লেয়ার মার্কসটা সিলেক্ট করে এই যে এটাকে কিন্তু আমরা রিমুভ করে দিলাম এখান থেকে, এই যে দেখেন ড্রপ শ্যাডোটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমরা এটাকে কন্ট্রোল ই প্রেস করে অ্যাডজাস্ট একটা করে দিলাম, এই যে ইমেজটাকে কিন্তু আমরা একটা করে দিলাম, এই যে দেখেন এখন ড্রপ শ্যাডোটা কিন্তু যে হোয়াইট কালারের শ্যাডোটা ছিল এটা তৈরি হয়ে গেল। এখন আমাদের এটা নেট থেকে ডাউনলোড দিতে পারি,
এখানে যেই এগুলো আমরা আলাদাভাবে ডাউনলোড করে এখানে বসাতে পারি, তো এগুলো ইমেজের সাথে আছে আমরা বসাচ্ছি না, তো এটা আমরা নেটে সার্চ দিলেই কিন্তু চলে আসবে, গুগলে সার্চ দিলেই ইলেকট্রিক বোর্ড, ইলেকট্রিক বোর্ড বলে সার্চ দিলেই কিন্তু চলে আসবে। এই যে দেখেন ইলেকট্রিক বোর্ড লিখে সার্চ দিলেই চলে আসছে, তো আমরা এটাকে ইউজ করতে পারি। এটাকে গেলাম, এটাকে ডাউনলোড দিলাম, ইমেজ ডাউনলোড, আমরা যেহেতু ফটোশপে কাজ করছি তাহলে আমাদের ইমেজ হলেই চলবে, সমস্যা নাই। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম, এই যে দেখেন, এটা কন্ট্রোল টি প্রেস করে আমরা এখান থেকে এইভাবে কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। এটার পিসের যে ইয়েটা আছে, পিসের যে ব্ল্যাক যে আউটলাইনটা আছে এটা নেওয়ার জন্য ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে যে স্টক আছে আমরা এখান থেকে স্টক এভাবে দিতে পারি। তারপরে আমাদের এখানে যে ইয়েটা ছিল এটা আমরা এটা দিয়ে চালাই দিই, তো এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে একটা ইলিপস শেপ ক্রিয়েট করে নিলাম এই কালারে, তাহলে তাইলে কিন্তু এটা হয়ে গেল। এই যে দেখেন এটার কালার হচ্ছে আমাদের এটা দিতে হবে, এই যে হয়ে গেল। এখন এই দুইটাকে একটা লেয়ারে কন্ট্রোল ই প্রেস করে একটা করে দিলাম, ডাবল ক্লিক করে হালকা টাইপের একটা শ্যাডো এখানে দিতে পারি আমরা, এই যে দেখেন ডিস্টেন্স একটু কমাই দিলাম, যেহেতু এখানে একটা শ্যাডো টাইপের আছে তাহলে এই শ্যাডোটা দিলে আমাদের থাম্বনেলটা আরো সুন্দর হবে, এই যে দেখেন। তারপরে আমরা এটাকে ওকে দিয়ে দিলাম, এই যে দেখেন। তো এই হচ্ছে আমাদের ইউটিউব থাম্বনেল তৈরি হয়ে গেল, তো আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন। তো এখন আপনাদের যদি কোনো গ্রাফিক্স রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে আপনারা আমাদের এই গ্রুপটাতে জয়েন হবেন, ব্রো গ্রাফিক্স হেল্প যে গ্রুপটা আছে এটাতে জয়েন হবেন, এবং আপনারা এখানে পোস্ট করতে পারবেন যে কোনো গ্রাফিক্স রিলেটেড যে কোনো হেল্প চাইয়ে আপনি এখানে পোস্ট করবেন। তো আমরা যত সম্ভব চেষ্টা করব, যদি ভিডিও প্রয়োজন হয় করার তাহলে আমরা ভিডিও করে সেটাকে আপনাদের মাঝে শেয়ার করে দিব, আর যদি যে সিম্পল কমেন্টের মাধ্যমে যদি সমাধান করা যায় তা আমরা কমেন্টের মাধ্যমে এটা কিন্তু সমাধান করে দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর ব্রো গ্রাফিক্স চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।